এতদিন এত কষ্ট করার পরে 192 স্টারে উঠলাম গ্র্যান্ড মাস্টারে সিএসএ, আর আজকে এখান থেকে কিন্তু আমাকে নামিয়ে দিবে। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। আরে কেন মিথ্যা কথা বলবো, এখানে তো তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ আমার আড়িতে 192 স্টার আছে, আর বর্তমানে গ্র্যান্ড মাস্টার রানিং চলতেছে 191 স্টার। আর এবার আমি একটা চিন্তা ভাবনা করতেছি, সেটা হচ্ছে আমাদের তো আজকে সবাইকে নামাই দিবে, নামানোর পর থেকে আমি আমার মেইন স্কোয়াড নিয়েই একটি রিজন পুশ করব। ঠিক আছে, দেখা যাক রিজনে আমরা যাইতে পারি কিনা। তবে ভাই, রিজনের প্লেয়ারদের প্রোফাইল দেখে আমি সত্যি হতাশ, তাদের কিন্তু ক্রেডিটেডি খুবই কম। বাট তারা কিভাবে রিজন 1 নম্বর 2 নম্বর যায় আমি বুঝি না। তারা কি রিয়ালি গেম প্লে করে নাকি তারা গ্লিচ করে আমি বুঝতেছি না। ভাই এখানে দেখতে পাচ্ছ আমার ফেল লিস্টের মধ্যে সর্বোচ্চ 264 থেকে 250 স্টার, ঠিক আছে। আর রিজনে এখানে দেখতে পাচ্ছ 999 স্টার, মানে যেটা সত্যি বিশ্বাস করা যায় না, 999 স্টার করতে গেলে একটা প্লেয়ারকে কিন্তু বহুত ম্যাচ খেলতে হয়। কিন্তু সেক্ষেত্রে আমি এখানে দেখো যে রিজন 1 নম্বর প্লেয়ারের প্রোফাইলে ঢুকলাম, তারপরে এই বেটার যে কাহিনী, এই কাহিনীগুলো দেখে আমি বুঝলাম যে মনে হয় বেটা মাল ইউজার। এখানে তোমরা দেখতে পাচ্ছ তার ম্যাচ মোট পার্ট মিলে কয়টা খেলছে, ক্লাস স্কোয়াড কই, ক্লাস স্কোয়াড র্যাঙ্ক। এখানে দেখতে পাচ্ছ 1519 ম্যাচ খেলে এই বেচারা রিজন 1 নম্বর। আসলে এটা কেমনে সম্ভব আমি বুঝতেছি না, বেটা কি মাল ইউজ করে নাকি এরা আছে গিলিস পার্টি, কোনটা ভাই? তোমরা অবশ্যই কমেন্টস করে জানাই দিও, ঠিক আছে। আর তোমাদের মধ্যে যারা যারা আমার সাথে রিজন পুশ করতে চাও, তারা প্রত্যেকে আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের নিজেদের ইউআইডি কোড কমেন্টস করবে, আর তোমরা এখন কত স্টারে আসছো সেটাও কমেন্টস করবে, আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। আর আমাদের আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, আর সেটা হচ্ছে প্লিজ আমাদের ভিডিওতে একটা লাইক কমপ্লিট করে দাও। আর হ্যাঁ, আমি কিন্তু একটা টার্গেট নিয়েছি, সেটা হচ্ছে আমরা 3 মাসের মধ্যে আমাদের ইউটিউবে 1 মিলিয়ন ডান করে ফেলবো যেভাবে হোক। তো তোমরা প্রত্যেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো একটু শেয়ার করে দিও, যারা যারা নতুন দেখতেছো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো ওকে, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা মামা, প্রথমে আমরা একটা লন অফে চলে আসলাম, দেখতে পাচ্ছ আমার হাতে একটা ডিজার্ট আছে, আর আমার অপোজিটে কে পড়ছে আমি জানি না, তবে আমার হাতে ডিজার্ট যত সময় আছে তত সময় মনে করতে পারো যে আমি ম্যাচ উইন হবো, এটা কনফার্ম। কই কই কই, আরে আমাকে দেখতে পাচ্ছে না, এতো এমনিতে একটা বটলা পড়ছে দেখতেছি। কিরে বডি ড্যামেজ দেয় কেন? ওয়েট ওয়েট, এটাকে একটা অন টাপ দিতে হবে, একটা অন টাপ কিন্তু লেগে গেছে। আরে ভাই, আমি বলছিলাম না যে আমার হাতে ডিজার্ট থাকলে প্রতিপক্ষ যে হোক না কেন আমি ম্যাচ জিতবই জিতবো, ডিজার্টের প্রতি আমার একটা অন্যরকম একটা ই চলে আসছে, ঠিক আছে, কনফিডেন্স চলে আসছে। তবে মানুষ বলে না বেশি কনফিডেন্স থাকা ভালো না, তবে আমার বেশি কনফিডেন্স আছে যে আমি ম্যাচটা জিতবো ডিজার্ট দিয়ে। ডিজার্ট হাতে যত সময় আছে তত সময় ম্যাচ জিতবো, এটা শিওর। এ দাঁড়াই গেছে কেন ভাই, দুইটা অন টাপ খেয়ে এখনও দাঁড়াই গেছে কেন? ওই তোমার দেখাচ্ছি মজা, ভাই দেখতেছো অবস্থাটা, মারলে কিন্তু আমার হেড লাগে ডিজার্ট দিয়ে। আর এবার নিচ্ছে তো ভাই ড্রাগন, তোমরা অনেকেই এটাকে বলছি এসবিডি বলো, তো এখন এটার নাম দিছে এসবিডি, বাট আমরা যারা ওল্ড প্লেয়ার আছি যারা, তারা এটাকে ড্রাগন বলবে। কই বডি ড্যামেজ লাগলে তো হবে না মামা, একটু মাথা বের করো। কিরে লাগে না কেন? ওকে ভাই ভাই ভাই, এই এই শটগুলো একদম অস্থির লাগে, এই শটগুলো, এই শটগুলো, এই যে মাথা বের করলেই যে শটটা লেগে যায় না অন ট্যাপ, এই শটগুলো সত্যি অসাধারণ লাগে। আবারও দেখি নিয়েছি তো ড্রাগন, দেখা যাক কী হয়। এসভিডি কই মামা, তোমার চান দিয়ে উড়াই দেবো আমি, কই তুমি এদিকে এদিকে এদিকে, এই যে দেখের অবস্থাটা দেখো, মারবো কীভাবে, লাগে নাই, একটা লাগছে, একটা লাগছে, একটা অন ট্যাপ লাগিয়ে গেছে। হ্যাঁ বলছিলাম না ভাই যে ওয়ান টাপের গান থাকলে তুমি যে হো না কেন, তোমার একেবারে মাইরা শ্বশুরবাড়ি পাঠাই দিব। আমাদের আজকে সিএস থেকে কিন্তু নামাই দেবে এখান থেকে 2 থেকে 3 ঘন্টা পরে, ঠিক আছে, এখান থেকে 2 থেকে 3 ঘন্টা পরে আমাদের সিএস থেকে নামাই দিবে। তো তারপরে কয়েক ঘন্টার জন্য এটা অফ থাকতে পারে, একটু গিলিজ হবে সার্ভারের মধ্যে, এটা তো তোমরা জানো, ঠিক আছে, প্রত্যেকবার তো আমি এটাই বলি, 2 থেকে 3 ঘন্টার মতো কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমরা কি করব, আবার কিন্তু আগের মতো সিএস খেলতে পারবো, এটাকে কিন্তু পারবো না, বুঝতে পারছো? তো আজকে কিন্তু সিএস আপডেট, কেউ আবার ভাবো না যে আইডি মাইডি ব্যান্ড গেছে নাকি, তো এগুলো কেউ ভাবার দরকার নেই, আইডি মাইডি ব্যান্ড হবে না, জাস্ট সিএসের যে ম্যাপটা আছে এখান থেকে নামিয়ে দিবে সবাইকে, নতুন আরেকটি আমাদের ই অ্যাড করা হবে, ঠিক আছে, সিজন অ্যাড করা হবে। আর হ্যাঁ, আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি যারা যারা আমার স্কোয়াডে খেলতে চাও তারা প্রত্যেকেই এই ভিডিওতে কমেন্টস করবা, তোমাদের নিজেদের ইউআইডি এবং তুমি বর্তমানে কত স্টারে আছো এটাও কিন্তু কমেন্টস করে জানাবে, ঠিক আছে। আমি চাই আমার স্কোয়াডে যারা খেলুক না কেন, আমার ফ্রেন্ড লিস্টে যারা থাকুক না কেন, এটার জন্য একটু অ্যাক্টিভ থাকে, খেলা পারুক বা না পারুক আমি চাই একটু অ্যাক্টিভ থাকুক, অ্যাক্টিভ থাকলে ভালো লাগে। বাট তুমি যে খেলা পারো তুমি অ্যাক্টিভ না, ওইটা আমার ভালো লাগে না ভাই, তুমি খেলা পারো না তারপরে তুমি অ্যাক্টিভ আছো, ওইটা আমার ভালো লাগে। কিরে মরে না কেন ভাই, এখানে আমি আমি ভাবছিও মরে যাবে বাট মরে নাই, দেখতেছো এই যে সোনিয়া ক্যারেক্টার আপডেটের পরে যে এই হালা কামটা করলো কি সোনিয়া ক্যারেক্টার, মানে মন মিজাজটা গরম হয়ে যায় সোনিয়া ক্যারেক্টার দেখলেই ভাই মাথা নষ্ট একদম, ঠিক আছে।
এমনিতে মনে করো যে এই যে শুনিয়া শুনিয়া যে মুখে মুখে বারবার এগুলো এমনিতে খারাপ লাগে না? আরও তাতে যে ক্যারেক্টারের যে অবস্থা, গালাগালি দিতে মন চায় খালি। এই ক্যারেক্টারটা সবার দাবি আমাদের, এই ক্যারেক্টারটা উঠাই নিক ফ্রি ফায়ার। যারা যারা এই ফ্রি ফায়ারের মধ্যে এই যে সোনিয়া ক্যারেক্টার নিয়ে যারা বেশি চিন্তাভাবনা করতেছো না, গালাগালি দিতেছো না, আমি তাদেরকে একটা কথা বলি, একদিন আফসোস করবা এই সোনিয়া ক্যারেক্টারের জন্য। যেমন এই আপডেটের পরে কিন্তু এই ক্যারেক্টার নাও থাকতে পারে, ঠিক আছে? এই নতুন আপডেটের পরে এই সোনিয়া ক্যারেক্টার কিন্তু নাও থাকতে পারে, তখন বুঝতে পারবো আসলে সোনিয়া ক্যারেক্টার মোটামুটি ছিল ভালো, ঠিক আছে? যাক, আমরা ম্যাচটা কিন্তু উইন হয়েছি। তো ব্রাদার, আজকে সিএস আপডেট প্যারা নিও না, চিল একটু, পর থেকে আবার সবাই গেমবেল করতে পারবা। যারা লাইক করো না, কষ্ট করে লাইকটি একটু কমপ্লিট করে দাও, আর সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিও, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট।